দল বদলুরা দলে ফিরতে চাইলে আগে জেলা তৃণমূল কংগ্রেসের কাছে আবেদন করতে হবে। সেই আবেদন জেলা নেতৃত্ব রাজ্য নেতৃত্বকে পাঠাবে, রাজ্য নেতৃত্ব তাতে অনুমোদন দিলে তবেই তাদের দলে যোগদান করানো হবে, অন্যথা নয়। নেতৃত্বের অনুমতি ছাড়া কোথাও কোনো যোগদান নয়। শুক্রবার জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠকে সাপ জানালো জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সাংসদ আবু তাহের খান। বিধানসভা ভোটের আগেই দল ছেড়েছেন অনেকেই, অনেকেই আবার দলবিরোধী কাজের জন্য বহিষ্কারও করা হয়। ভোট মিটতেই দলবদলকারীদের পুরনো ঘরে ফেরা নিয়েও তৈরি হয় জল্পনা। এবার সেই দলবদলুদের নিয়েই দলের কি ভাবনা তা জানিয়ে দিলেন মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সাংসদ আবু তাহের খান। শুক্রবার বিকেলে বহরমপুরে জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ের সাংবাদিক বৈঠকে তিনি সাফ জানিয়ে দেন, দলবদলুরা দলে ফিরতে চাইলে আগে মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের কাছে আবেদন করতে হবে, সেই আবেদন জেলা নেতৃত্ব রাজ্য নেতৃত্বকে পাঠাবেন, রাজ্য নেতৃত্ব তাতে অনুমোদন দিলে তবেই তাদের দলে যোগদান করানো হবে, অন্যথা নয়। নেতৃত্বের অনুমতি ছাড়া কোথাও কোনো যোগদান নয়। বার্তা তৃণমূল নেতৃত্বের। আজকে নির্বাচনে জয়লাভের পরে তারা বিভিন্ন সময়ে বিভিন্ন দিক থেকে দলে ঢুকবার একটা চেষ্টা করছে, আমরা তাদেরকে না করছি না, কিন্তু আমরা দলের পক্ষ থেকে পরিষ্কার ভাষায়, মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পরিষ্কার ভাষায় তাদের জানাতে চাই যে যারা দলের দুঃসময়ে দল থেকে ছেড়ে পালিয়েছিল, যারা তৃণমূল কংগ্রেস করতেন, তৃণমূল কংগ্রেসের নির্বাচিত প্রতিনিধি এবং তৃণমূল কংগ্রেসকে বেকায়দায় ফেলার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আর যেন তৃতীয়বারের জন্য বাংলায় ক্ষমতায় না আসে তার ব্যবস্থা গ্রহণ করেছিলেন এবং দলবিরোধী কার্যকলাপ করেছিলেন প্রকাশ্যে, পতাকা ধরেছিলেন, এই ধরনের যারা আছে তাদেরকে বলবো কেউ যদি দলে আসতে চায় তাহলে তারা দলের কাছে জেলা নেতৃত্বের মাধ্যমে রাজ্য নেতৃত্বের কাছে অ্যাপ্লিকেশন করুক যে আমরা দল করতে চাই, বিগত দিনে যে ভুল ত্রুটি করেছিল সেটা তারা ক্ষমা চেয়ে নিয়ে দলের কাছে যদি তারা তাদের আবেদনপত্র দেয় তাহলে আমরা সেটা রাজ্য নেতৃত্বের আমাদের মাননীয় রাজ্য সভাপতি সাংসদ ওনার কাছে আমরা পাঠিয়ে দেব, রাজ্য সভাপতির কাছে, সুব্রত বক্সী মহাশয়ের কাছে, এবং আরেকটা কপি আমরা আমাদের সর্বভারতীয় নেতা যিনি দলের দায়িত্বে নিয়ে দল পরিচালনা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় জননেতা তার কাছে পাঠিয়ে দেব, তারা অ্যাপ্রুভাল দিলেই কাকে কাকে দলে নেওয়া যাবে, কাকে কাকে দলে নেওয়া যাবে না, কে কে কতটুকু দলবিরোধী কার্যকলাপ করেছে এবং কারা কারা আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে ভীষণভাবে আক্রমণ করেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে ভীষণভাবে আক্রমণ করেছে এবং দলকে বেকায়দা ফেলার জন্য বিজেপির হাতকে শক্তিশালী করেছেন, কোনো সময় মুর্শিদাবাদ জেলায় অধীর চৌধুরীর হাতকে শক্তিশালী করেছেন, সেই সমস্ত নেতারা অ্যাপ্লিকেশন করবেন, আমরা সেই অ্যাপ্লিকেশন রাজ্য নেতৃত্বের কাছে জেলা হয়ে পাঠিয়ে দেব এবং তাদের সেই অ্যাপ্লিকেশন সেখানে গ্রহণ করবে, তারপর আমাদেরকে বলবে, তারপরে আমরা তাদেরকে দলে অন্তর্ভুক্তির ব্যবস্থাটা করব। লীলা হসপিটাল, আ মাল্টি স্পেশালিটি হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা। লীলা হসপিটাল, বহরমপুর, মুর্শিদাবাদ।